হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর মজাদার একটা রেসিপি নিয়ে বিশেষ করে যারা আইসক্রিম খেতে খুব বেশি পছন্দ করেন আমার আজকের রেসিপিটি তাদের কাছে অসাধারণ লাগবে তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আইসক্রিম ব্রেড বল বা আইস বলও বলতে পারেন এটার উপরে ব্রেড আর ব্রেড কামের কোটিং করা ভিতরটা আইসক্রিম খেতে অসাধারণ মজার উপরটা ক্রিস্পি থাকে এ মজার রেসিপিটি আমি কিভাবে। তৈরি করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি অল করে দিবেন তাহলে চলুন দেখে নিই এই মজার রেসিপিটি কীভাবে করতে হয় প্রথমে আমি এখানে নিয়েছি ব্রেড আর ব্রেডগুলোর সাইডের যে লাল অংশটা আছে সেটা আমি এখন কেটে আলাদা করে নিচ্ছি তো এটা আমি ফেলবো না সাইডের অংশটা দিয়েই হচ্ছে আমি ব্রেড কামটা তৈরি করবো তো এখন সবগুলো আমি এভাবে কেটে নিচ্ছি সবাই প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই স্কিপ না করে দেখবেন এভাবে হচ্ছে আমি এখন সবগুলো ব্রেডকে সাইডের অংশটা কেটে আলাদা করে নিয়েছি এবার একটা বেলনি দিয়ে আমি হচ্ছে একটু বেলে সমান করে নেব বেশি একটা দরকার নেই জাস্ট একটু সমান করে স্যাপটা করে নিচ্ছি আমি তো এভাবে সবগুলো আমি করে নেব এবার হচ্ছে আমি একটা প্লাস্টিক ট্যাপ নিয়েছি বা আপনারা পলিথিনও নিতে পারেন তো প্লাস্টিক ট্যাপটার উপরে আমি ব্রেডটা দিয়েছি দিয়ে এবার আইসক্রিম নিচ্ছি আইসক্রিমটার চেষ্টা করবেন আর একটু শক্ত রাখতে আমি আসলে একটু আগে বের করে রেখেছিলাম পরে দেখি নরম হয়ে গেছে অনেকটা শক্ত থাকলে বেশি ভালো হয় আপনারা আগে বের করবেন না আইসক্রিমটা ফ্রিজ থেকে যখন সব রেডি হবে তখনই বের করবেন বের করে তখন আইসক্রিমটা শক্ত থাকলে বেশি সুবিধা হয় না হলে বের হতে যে বের হয়ে যেতে চায় তো এভাবে হচ্ছে আইসক্রিমটা ভিতরে দিয়ে চারিদিক থেকে ব্রেড কামটাকে সরি ব্রেডটাকে উঠিয়ে এভাবে গোল করে আমি নেব এটা অবশ্যই পলিথিন বা দিয়ে করতে চেষ্টা করবেন না হলে কিন্তু থাকবে না এভাবে করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো এটাকে তো সেজন্য এভাবে সবগুলো আমি এখন করে নেব ভিতরে আইসক্রিম দিয়ে উপরে ব্রেডটা দিয়ে বলের আকৃতি করে নেব যতটা সম্ভব গোল করার ততটা করবেন তো এই যে এখন আমার সবগুলো করা হয়ে গেছে এবার একটা আমি ডাকনাযুক্ত বক্সে করে এখন আমি ফ্রিজে রেখে দেব একদিনের জন্য যাতে এটা শক্ত হয়ে যায় বা সাত আট ঘন্টা রাখলেই হবে আপনারা যতক্ষণ শক্ত না হয় ততক্ষণ রাখবেন তো এবার হচ্ছে আমি এখানে নিয়ে এসেছি হচ্ছে কোয়াটার কাপ ময়দা ময়দাটাকে এখন আমি এখানে সামান্য এক সিমটি লবণ দিয়েছি দিয়ে এখন পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এই যে ব্যাটারটা আমি কতটা গণত্ব হবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি ভালো করে আগে মিক্সড করে নিচ্ছি এই যে দেখেন গণত্বটা কীরকম ঠিক এরকমই হবে তো এই যে আমার ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে এবার হচ্ছে আমি যে আইসক্রিমটা বের আইস বলটা বের করে নিয়েছি নিয়ে এবার হচ্ছে আমি পলিথিন থেকে আলাদা করে নিচ্ছি এখানে শক্ত হয়ে গেছে এবার হচ্ছে আমি সবগুলো একে একে পলিথিন থেকে আলাদা করে নেব নিয়ে এবার হচ্ছে আমি যেটা করব প্রথমে হচ্ছে আমি ব্যাটারটার মধ্যে আগে ডুবিয়ে নেব ডুবিয়ে তারপরে হচ্ছে ব্যাটারটার মধ্যে গড়িয়ে তারপরে ব্রেড আমি গড়িয়ে কোটিং করে নেব তো ব্রেড কামটা দেখেন আমি বেশি একটা মিহি করে নিই একটু বড় বড় থাকলে কিন্তু বাজার পর দেখতে বেশি ভালো লাগে তো আমি একটু বড় বড় করে রেখেছি তো এভাবে হচ্ছে আমি সবগুলো প্রথমে ব্যাটারের মধ্যে দিয়ে গড়িয়ে তারপর ব্রেড কামে গড়িয়ে কুটিং করে নেব এই যে আমার সবগুলো করা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য একটু সেট হওয়ার জন্য রেখে দেব এবার হচ্ছে আমি সুলাই চলে আসলাম সুলাই চলে আসে আমি তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এবার একটা একটা করে আমি আইস বল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি হচ্ছে ভেজে নেব তো এই যে আমি চুলাটা এখন মিডিয়াম আছে রেখেছি রেখে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু বাজা যাবে না তাহলে আইসক্রিমটা গলে হচ্ছে বের হয়ে যেতে চাইবে তো সেজন্য বেশিক্ষণ বাজা যাবে না জাস্ট একটু ব্রাউন কালার হলেই হবে আমি নামিয়ে নেব এবার আমি একটু উল্টে দিচ্ছি যেহেতু আইসক্রিম আগুনে দিলে আইসক্রিম গরমের তাপে খুব তাড়াতাড়ি গলে যায় সেজন্য বেশিক্ষণ চুলে রাখা যাবে না তাহলে বের হয়ে যেতে চাবে তো এই যে দেখেন আমার এমনি বের হয়ে যেতে যাচ্ছে তো চাইবেন খুব তাড়াতাড়ি এটাকে উঠিয়ে নিতে যতটা মানে জাস্ট একটু ব্রাউন কালার হলেই হলো তো এই যে আমি এভাবে সবগুলো বেজে নেবো আমার বাজা হয়ে গেছে চলে আসলাম পরিবেশন করতে দেখেন উপরটা ক্রিস্পি ভিতরটা তো একটু কেটে দেখিয়ে দেবো আপনাদেরকে কেমন হয়েছে অসাধারণ মজার খেতে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই দেখেন কাটার পর আইসক্রিমটা যখনই আপনি এটাকে কাটবেন আইসক্রিমটা বের হয়ে আসবে দেখেন আর বাচ্চারা খেতে খুব পছন্দ করে আসলে সত্যি অনেক মজার খেতে এটা তো দেখেন ভিতরটা কেমন আর উপরটা কতটা ক্রিস্পি দেখাচ্ছে তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপি সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেচ্ছি নিচ্ছি সবাই ভালো থাকবেন